একেবারে চাঁচা ছোলা আক্রমণ মোদের, আগে এমন দিশাহীন বিরোধী দেশ দেখিনি। দলের সংসদীয় বোর্ডের বৈঠকে তোপ মোদের, INDIA নাম দিলেই ইন্ডিয়া হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামেও ইন্ডিয়া আছে, জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন নামেও ইন্ডিয়া, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নামেও ইন্ডিয়া আছে। দলের সংসদীয় বোর্ডের বৈঠকে তোপ দেখেছেন রীতিমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধীদের চাঁচা ছোলা আক্রমণ মোদির। যে যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছে আমরা দেখেছি, যেভাবে পাটনা এবং পরবর্তীতে বেঙ্গালুরুতে বৈঠক হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো, 26টি বিরোধী অর্থাৎ অবিজেপি রাজনৈতিক দল, তারা একজোট হয়ে যে নাম সামনে রাখে, অর্থাৎ এই জোটের নাম INDIA, এবং তাকেই রীতিমতন কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চাঁচা ছোলা আক্রমণ করেছেন বিরোধীদের প্রধানমন্ত্রী মোদি। ২০২৪ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে ঘুটি সাজাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে অবিজেপি রাজনৈতিক দলগুলি, এবং নাম পর্যন্ত চূড়ান্ত হয়ে গিয়েছে, INDIA নাম স্থির করা হয়েছে রীতিমতন, এই গোটা বিষয়টাকেই চাঁচা ছোলা আক্রমণ করতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং আগে দেশ এমন দিশাহীন বিরোধী দেখেনি, দলের সংসদীয় বোর্ডের বৈঠকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি যেমনটা আরও বলেছেন যে INDIA নাম দিলেই ইন্ডিয়া হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামেও তো ইন্ডিয়া ছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামেও ইন্ডিয়া আছে, জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন নামেও ইন্ডিয়া রয়েছে, এমনকি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নামেও ইন্ডিয়া আছে। দলের সংসদীয় বোর্ডের বৈঠকে রীতিমতো তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং তিনি যেমনটা চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন যে আগে দেশ এমন দিশাহীন বিরোধী দেখেনি, এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যে বৈঠক আমরা দেখেছি এর আগে রীতিমতো 2024 নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলি, 26টি বিরোধী রাজনৈতিক দল, তারা যেভাবে ঘুটি সাজাতে শুরু করে দিয়েছে, যেভাবে তারা একটার পর একটা রণকৌশল স্থির করতে শুরু করে দিয়েছে, সর্বতোভাবে পরাস্ত করবার তারা চেষ্টা করছে বিজেপিকে, এবং তারই প্রেক্ষিতে চাঁচা ছোলা ভাষায় এবার বিরোধীদের আক্রমণ করতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং তিনি স্পষ্টত যেমনটা বলেছেন যে আগে দেশ এমন দিশাহীন বিরোধী দেখেনি, এবং দলের সংসদীয় বৈঠকে অর্থাৎ বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তোপ দেখেছেন, এবং যে নাম স্থির করা হয়েছে বিরোধী জোটের INDIA, সেই নাম দিলেই যে ইন্ডিয়া হয় না সেই বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশবাবু, কি বলবেন প্রধানমন্ত্রী? তিনি বলছেন যে দলের সংসদীয় বৈঠকের অর্থাৎ বোর্ডের বৈঠকে তিনি বলছেন INDIA নাম দিলেই ইন্ডিয়া হয় না, এবং এর উদাহরণ হিসেবে তিনি টেনেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন, এমনকি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নামও। তিনি প্রকৃতপক্ষে ভারতবর্ষকেই অপমানিত করলেন। ইন্ডিয়া আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে, ইন্ডিয়া জাতির ভারত। আসলে আমাদের দেশে প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, তার রাজনৈতিক এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এত সংকীর্ণ, এবং তিনি আতঙ্কবাদী চিন্তায় নিজেকে প্রাণিত করেছেন, তাই সবকিছুর মধ্যে তিনি মানুষের যে জোট, সেই জোটকে তিনি আতঙ্কে দেখছেন। আজকে ভারতবর্ষের বৃহত্তম জনগোষ্ঠীর যে রাজনৈতিক সম্মেলন, তাকে তিনি যদি মুজাহিদিনের সঙ্গে তুলনা করতে পারেন, তাহলে বুঝতে হবে তিনি আতঙ্কে ভুগছেন, এবং সে আতঙ্কেরই বহিঃপ্রকাশ এটা। এটা থেকে ভারতবর্ষের অধিকাংশ জনগোষ্ঠীর মানুষ বুঝে গেলেন যে মানুষের ঐক্যকে মোদি ভয় পায়। বেশ, ধন্যবাদ জানাবো। রাজ্যসভার সাংসদ অর্থাৎ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিরোধীদের একেবারে চাঁচা ছোলা আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আগে দেশ এমন দিশাহীন বিরোধী দেখেনি, এমনটাই মন্তব্য করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে, এমনকি দলের সংসদীয় বোর্ডের বৈঠকে তোপ দেখেছেন রীতিমতন এই বিরোধী জোটকে মোদি। INDIA নাম দিলেই ইন্ডিয়া হয় না, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামেও ইন্ডিয়া আছে, জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন নামেও ইন্ডিয়া রয়েছে, এমনকি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নামেও ইন্ডিয়া আছে বলেই দলের সংসদীয় বোর্ডের বৈঠকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী মোদি। আর এই মুহূর্তে কংগ্রেস নেতা তথা সাংসদ প্রদীপ ভট্টাচার্য, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপবাবু, প্রধানমন্ত্রী তিনি যে মন্তব্যটা করেছেন তার প্রেক্ষিতে কি বলবেন? দেখুন, আমার কয়েকটি কথা বলার আছে। এক হচ্ছে আমার নিজের ধারণা, উনি ব্যালেন্স হারিয়ে ফেলেছেন, এত অত্যন্ত ভীত এবং শঙ্কিত হয়ে পড়েছে, বিশেষ করে মণিপুরের ঘটনা এবং তার আলোচনায় না যাওয়া, তার বারবার মনে হচ্ছে যে একটা কোথায় অপরাধ মন কাজ করছে তার মধ্যে। তিনি যে অভিযোগটা নিয়ে এসছেন,
তাকে আমি স্মরণ করিয়ে দিই, জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর প্রাণ দিচ্ছেন, ওনার দল বা অন্য কোনো দলের নাম করে বলুন কারা এরম ভাবে প্রাণ দিয়েছে। জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই তো কংগ্রেসই করেছে এবং কংগ্রেসের সহযোগী দলের লোকেরা করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা উনি বলতে বলে বলছেন, আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্রিটিশ শক্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই কারা করেছিল সেই উত্তরটা আগে ভারতবাসীকে দিন, কোথায় ছিলেন? তা তাদের তো দলই ছিল না, অস্তিত্বই ছিল না। সুতরাং ভারতীয় ভাবনার সঙ্গে ইন্ডিয়ান এই ভাবনার সঙ্গে গভীরভাবে আমাদের সমস্ত দলগুলো জড়িয়ে আছে, এটা উনি ভালো করেই জানে। ওনার এই কথা বলাটা উচিত হয়। ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য তিনি ছিলেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে।